বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের দারুণ একটা রেমেডি নিয়ে। এই রেমেডিটা তোমরা একবার বানিয়ে রেখে সারা বছর ধরে ব্যবহার করবে। তোমরা যখন এটা ব্যবহার করবে না, তোমাদের বয়স 10 বছর কমে যাবে নিমিষেই। তোমাদের মুখে রিঙ্কেল তো পড়া দূরে থাক, কোনো কিছুই হবে না। বয়স যতই বেড়ে যাক, বয়স আরো দেখে মনে হবে যে বয়স কমছে। কোনো রকম কালো দাগ ছোপ কিছুই থাকবে না, যাতে ব্রণর দাগের সমস্যা আছে বা কোনো রকম দাগ থাকেই মুখে, সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে এক নিমিষেই। আর যেটা রিঙ্কেলের বয়সের ছাপের কথা বলছি না বন্ধুরা, সমস্তটা একদম উধাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিই আর দেখতে থাকো এটা কি। দেখো তোমরা, আমি এটাকে বানিয়ে নিয়েছি। এটা একটা রেমেডিটা কিভাবে বানাবো, এটা কি জিনিস, সেটা আমি তোমাদেরকে মাঝখানেই বলে দেব। তোমরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা দেখো। আর আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি রেমেডিটা তোমরা কিভাবে সকালে বা রাতে দুপুরে বেলা যখনই ব্যবহার করো না কেন, কিভাবে ব্যবহার করবে আর কী কী জিনিস লাগবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদের যাদের ব্রণ সমস্যা, মেছেদার দাগ থাকে না, এগুলো সমস্যা চলে যাবে। আর স্কিন কখনো ঝুলে যাবে না, দেখো আমার স্কিন দেখো ঝুলে যাচ্ছে, এরকম ঝুলে যাবে না, স্কিন সবসব টান টান থাকবে একদম। তো তার জন্য প্রথমে লাগবে আমার এই পাউডারটা। এই পাউডারটা সম্পূর্ণ বাড়িতে বানিয়ে নিতে হবে, দোকান থেকে কিনলে কিন্তু হবে না। আর দোকানে এই পাউডারটা পাওয়া যায় না, দেখে মনে হচ্ছে হলুদ গুঁড়ো কিন্তু এটা অ্যাকচুয়ালি হলুদ গুঁড়ো না। তোমরা দেখে নাও এটা কি পাউডার। আর সাথে লাগবে আমাদের রোজ ওয়াটার লাগবে। আর যেটা লাগবে সেটা হলো চাল ভিজানো জল, যেটাকে রাইস ওয়াটার বলে, যেটা চুলের জন্য খুব সুন্দর। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি রাইস ওয়াটার। আর এটা এটা অবশ্যই আমি নিয়েছি আতপ চাল ভিজানো জল। তোমরা চাইলে এটা সেদ্ধ চাল ভিজানো জলও নিতে পারো, যেটা তোমরা সবসময় রেগুলার ভাত খাও সেই চাল ভিজানো জলটাও নিতে পারো, এই জলটা খুব ভালো। তো আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম 5 ঘন্টা মতো। তোমরা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারো। ভিজিয়ে রাখার পর যে ঘন রকম একটা ঘোলাটে রঙের যে চাল ভিজানো জলটা হয়ে আসে না, জলটা একদম ঘুলিয়ে যায়, তো এই ঘোলা জলটা ইউজ করতে হবে। তো চলো আমি কীভাবে রেমেডিটা ব্যবহার করবো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, বানানোর জন্য আমি কী কী নিয়েছি এখানে। এই প্যাকটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এই গুঁড়োটা। এই গুঁড়োটা কিসের সেটা আমি পরেই বলে দিচ্ছি তোমাদেরকে। তো গুঁড়োটা আমি এখানে 2 চামচ মতো নিয়ে নিচ্ছি, তার তোমরা একটু চাইলে বেশিও নিয়ে নিতে পারো। এই গুঁড়োটা নিয়ে নেওয়ার পর এর সাথে আমি আর একটা জিনিস হচ্ছে চাল ভিজানো জল। এই চাল ভিজানো জল তোমরা নেওয়ার আগে না, চালটা যখন 5 ঘন্টা কি 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিও। আমি এখানে আলো চাল ভিজানো জল নিয়েছি, তোমরা চাইলে সেদ্ধ চালও ভিজানো জল নিতে পারো। অ্যাকচুয়ালি তোমরা যে চালের ভাত খাও সেই চাল ভিজানো জল, যেটা তলার দিকটা থাকবে ঘোলা মতো জল, ওই জলটা। তো এখানে অল্প পরিমাণে আমি চাল ভিজানোর জল দিয়েছি। আর সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে কি 1 চামচ রোজ ওয়াটার। তোমরা চাল ভিজানোর জলটাকেও স্কিপ করে রোজ ওয়াটার দিয়ে ইউজ করতে পারো যখন ইউজ করবে। তো রোজ ওয়াটারও দিয়ে দিয়েছি। আর তারপর যেটা দেব সেই এই রেমেডিটাও আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম। তোমরা যারা দেখোনি প্লিজ আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, তোমরা গিয়ে দেখে নিও। তো এই সমস্ত উপকরণ তিনটে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। যখন দেখবো খুব ভালো করে মিক্সড করা হয়ে এসেছে, তাহলে প্যাকটা একদম রেডি, এবার মুখের মধ্যে অ্যাপ্লাই করব। তো চলো বন্ধুরা, আমি অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্যাকটা একদম রেডি হয়ে এসেছে। আর মুখে অ্যাপ্লাই করার জন্য মুখটাকে প্রথমে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। তো নর্মাল ওয়াটারে ধুয়ে নিতে পারো, ফেস ওয়াশ দেওয়ার দরকার নেই। আর আমি মুখটাকে একদম ধুয়ে এসেছি, মুখে আমি একদম কিছু লাগাইনি, জাস্ট আমার ঠোঁটে লাগানো আছে একটু লিপ বাম আর টিপ পড়া আছে, আর কিছুই লাগানো নেই মুখটায়। মুখটা পুরো আমার ধোয়া ফ্রেশ। এরপর আমি এটা হাতে করে করে নিয়ে এই রেমেডিটা মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই রেমেডিটা খুব সুন্দর, তোমাদের স্কিনের মধ্যে উজ্জ্বলতা এনে দেবে, ভেতর থেকে মুখটা একদম গ্লোয়িং করে তুলবে এই প্যাকটা যদি তোমরা ইউজ করো। তো দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে সুন্দর করে মুখটার মধ্যে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাপ্লাই করে নিয়ে শুকাতে দেবো, যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে ভাবে খুব সুন্দর করে পুরো মুখটাতে অ্যাপ্লাই করছি। এই রেমেডিটা তোমরা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারো। যাদের স্কিনে প্রচুর দাগ ছোপ আছে তারা ইউজ করতে পারো, রেগুলার খুব ভালো রেজাল্ট পাবে। এটা কোনো বাজে প্রোডাক্ট না, একদম আমার ঘরে বানানো প্রোডাক্ট। তো এটা তোমরা প্রতিদিনই ইউজ করতে পারো, ছেলে মেয়ে উভয়ই করতে পারো, যাদের বয়স 13 বছরের উপর, আর সব থেকে ভালো 16 বছরের উপর ইউজ করলে। তো দেখো আমি অল্প অল্প করে জাস্ট লাগিয়ে নিচ্ছি মুখটাতে।
স্কিনে কোথাও দাগ ছোপ নেই যেখানে আমার বেশি পরিমাণ দিতে হবে। তোমাদের স্কিনে যেখানে বেশি দাগ ছোপ থাকবে না, সেখানটায় তোমরা খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেবে। তো দেখো আমার পুরো মুখটাতে অ্যাপ্লাই হয়ে গিয়েছে, এবার এটাকে আমি শুকাতে দিচ্ছি। তো যতক্ষণ চলো, ওটা কিসের গুঁড়ো ছিল দেখে না। দেখো এটা গুঁড়ো, এই গুঁড়োটা নেওয়ার জন্য আমি এখানে কমলা লেবুর খোসা ইউজ করেছি। তো কমলা লেবুর খোসাটাকে আমি দুটো কমলা লেবু ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে খোসাটাকে একদম টানা 3 দিন ধরে রোদে শুকিয়েছি। তোমরা যদি কড়া রোদে শুকাতে চাও তাহলে 2 দিন দিলেই শুকিয়ে যাবে। আমাদের এখানে কড়া রোদ নেই, সেই জন্য আমি 3 দিন ধরে শুকিয়ে নিয়েছি। তো এই ভালো করে শুকিয়ে নেওয়া কমলা লেবুর খোসাটা দেখো মুড়মুড় করেছে, তার মানে এটা গুঁড়ো করার জন্য একদম বেস্ট। তো চলো বন্ধুরা, এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করছি। তোমরা চাইলে শিলে গুঁড়ো করতে পারো, তার জন্য দেখতে হবে এটা আরও যাতে মুচমুচে হয়ে যায়, তাহলেই শিলে সম্ভব, নয়তো এটা পেস্ট হয়ে যাবে। তো আমি এটাকে রেমেডিটাকে মিক্সিতে গুঁড়ো করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি মিক্সিতে গুঁড়ো করে একটা কন্টেনারে ভরে নিয়েছি। এই রেমেডিটা তোমরা হচ্ছে কি সারা বছর ধরে ইউজ করতে পারো, বেশিরভাগই তোমরা চেষ্টা করবে 6 থেকে 7 মাসের মধ্যে ইউজ করার। এটা নর্মালি রেখে দিলেও আর নষ্ট হবে না, এটা তোমরা এইভাবে রেখে দিতে পারো আর এটা তোমরা ইউজ করো, তোমরা দেখবে স্কিনটা সত্যি কতটা গ্লোয়িং হয়ে যায়। তো আমার মুখের এটা শুকিয়ে এসেছে, আমি মুখটাকে একদম এটাতে রিমুভ করবো। মুখ থেকে রিমুভ করার পর দেখাচ্ছি স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে ওঠে। তো দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি, আমার স্কিনটা আগের তুলনায় কতটা গ্লোয়িং হয়ে উঠেছে দেখো। তো স্কিনকে সত্যি সত্যি এতটা সুন্দর গ্লোয়িং করে তোলার জন্য তোমরা রেমেডিটা অবশ্যই ইউজ করো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলটা প্রথম একদম মানে নতুন আমাকে দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিয়ে যেও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা কে কে কী কেমন রেজাল্ট পেরলে আমার রেমেডিগুলো ইউজ করে কমেন্টে জানাতে ভুলো না। তাহলে দেখাবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।